ডিয়ার ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে একটা এমন প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো এবং রিভিউ করে দেখাবো, সেটা হচ্ছে যারা বিশেষ করে ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদের জন্য, বা যারা অনলাইন যে ভিডিও ক্লাস লেকচার ভিডিওগুলো রেকর্ড করে তাদের জন্য এটা খুবই কাজে লাগবে। এটা হচ্ছে K9 ওয়্যারলেস মাইক্রোফোন, অর্থাৎ যেগুলো তার যুক্ত মাইক্রোফোন সেটা একটা খুব অসুবিধা হওয়ার সম্মুখীন হয়, তারটা পেঁচিয়ে যায় বারবার, অসুবিধা হয়। তো এই ওয়্যারলেস হলে ডেফিনেটলি অনেক সুবিধা আছে এর মধ্যে। তো এর ফিচার্স আমরা দেখছি, এটা হচ্ছে টাইপ সি যে পোর্ট মোবাইলে সেটাতে কাজ করবে, এবং যেগুলো আইফোনে যেখানে লাইটনিং জ্যাক থাকে তারও জন্য কিন্তু একটা এক্সট্রা জ্যাক দিয়েছে। এটা হচ্ছে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, কোনো সফটওয়্যার বা কিছু ডাউনলোড করার দরকার নেই, জাস্ট পোর্টে ঢুকিয়ে দিলে এটা কাজ করবে। এবং এর ডিস্টেন্স কভারেজটা কিন্তু অনেকটা 20 মিটার্স, ঠিক আছে। আর হচ্ছে প্রিসাইজ রেডিও, আর এটা হচ্ছে হাইলি সেন্সিটিভ এবং ভেরি ওয়াইডলি কম্পেটেবল, আর হচ্ছে ক্লিয়ার টিমব্রে, ঠিক আছে, অর্থাৎ সাউন্ড টাউন খুব ভালো মতো ক্যাচিং হবে। আর এই পোর্শনটাতে যদি আমরা দেখি, তাতে দেখা যাচ্ছে এটা ফর লাইভ শো, ইন্টারভিউ এবং ব্লগ শুট, শর্ট ভিডিও যেন শুটিং করি তার জন্য কিন্তু খুবই এটা আইডিয়াল। চলুন ভিতরে দেখে নিই কী কী আছে। একদম ভিতরে যদি দেখি, প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে রিসিভার, অর্থাৎ এটা ফোনে যে একটি টাইপ সি পোর্ট সেটা লাগিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে মাইক্রোফোন, অর্থাৎ এটা সাউন্ডটাকে ক্যাচ করবে, ক্যাচ করে এখানে রিসিভারকে পাঠাবে। সঙ্গে আরেকটা রয়েছে, অর্থাৎ ডোয়াল, এটা হচ্ছে ডোয়াল কলার যুক্ত, অর্থাৎ বিশেষ করে যখন ইন্টারভিউ নেব, তো যিনি ইন্টারভিউ নেবেন তার কলারে একটা আটকানো থাকলো, এবং যেই ইন্টারভিউ দেবেন তাহলে দুজনের ক্ষেত্রেই সাউন্ডটা কিন্তু বেশ ক্লিয়ার আসবে, অর্থাৎ বারবার একটা মাইক্রোফোনকে শেয়ার করার প্রয়োজন হবে না। আর যদি আইফোন হয় তার জন্য একটা দিয়ে দিয়েছে, একটা হচ্ছে এখানে টাইপ সি পোর্ট ঢুকবে, আর এই পাশে হচ্ছে লাইটনিং জ্যাক রয়েছে, অর্থাৎ এটা আইফোনের পোর্টে ঢুকবে, আর এটা হচ্ছে টাইপ সিতে এভাবে লাগিয়ে দিলেই আমরা এটা আইফোনও ব্যবহার করতে পারবো, এইভাবে লাগিয়ে দিলে পরে। আর এর মধ্যে দেখি কী রয়েছে, রয়েছে একটা ইউজার ম্যানুয়াল, কীভাবে এটাকে কানেকশন করবেন সেটা বিশেষ বলা আছে। আর একটা এখানে এর মধ্যে দেওয়া রয়েছে টাইপ সি কেবল, অর্থাৎ চার্জ করার জন্য। এই মাইক্রোফোন দুটোকে শুধু চার্জ করার প্রয়োজন হবে, এটা কিন্তু চার্জ করার প্রয়োজন নয়, কারণ এটা যখন ফোনের মধ্যে আমরা পোর্টে ঢুকে দেবো সেই পোর্ট থেকে কিন্তু পাওয়ার সাপ্লাই হবে। তো এটা কিন্তু খুবই সিম্পল, এটা দেখাচ্ছি আর কীভাবে কানেকশন করবো। এটা টাইপ সি পোর্ট রয়েছে, মনে রাখবেন টাইপ সি ছাড়া কিন্তু হবে না, জাস্ট টাইপ সি পোর্ট এখানে রয়েছে, আমি এটাকে আটকে দিলাম, এভাবে আটকে দিলাম। আর এই যে মাইক্রোফোন দুটো রয়েছে, এটাকে তার আগে কিন্তু এই টাইপ সি কেবল দিয়ে এটাকে চার্জ করে নিতে হবে। চার্জ করে নেওয়ার পর এটাকে জাস্ট শুধু সুইচটাকে অন করে দিন, অন করে দিলে দেখুন এটা যদি গ্রিন লাইট হয় তার মানে এটা কানেক্টেড হয়ে গেছে, এবং খুবই ইজি কিন্তু। জাস্ট 3 সেকেন্ড এটাকে প্রেস করে রাখুন, 3 সেকেন্ড এটাকে প্রেস করে রাখুন, এবং একবার লাল হয়ে কানেক্ট হয়ে গেলো, অর্থাৎ 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে কিন্তু কানেক্ট হয়ে গেলো। এবার এটাকে মোটামুটি আমরা টেস্ট করেছি, এটাকে 30 থেকে 40 ফিট ডিস্টেন্স পর্যন্ত কিন্তু কভার করছে, খুবই একটি ভালো প্রোডাক্ট। প্রোডাক্টটি ভালো লাগলো তাই আপনাদের সামনে রিভিউ করে দেখাচ্ছি, যেহেতু নিজে এটাকে টেস্ট করে দেখলাম খুবই ভালো। যারা প্রোডাক্টটি কিনতে চান, আমাদের যে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখানে আপনার এ সম্বন্ধে বিস্তারিত তথ্য পাবেন। এবার হয়তো অনেকে ভাবছেন এটার দাম কত, দাম কিন্তু খুব বেশি নয়, এটার দাম হচ্ছে ওই 1600 থেকে 1800 টাকার মধ্যেই অনলাইনে কেনা বেচা হচ্ছে, আপনারা সেখান থেকে নিতে পারেন। আর ভিডিওর নিচে যে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রইলো সেখান থেকেও আপনারা জানতে পারবেন। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ভিডিওটাকে লাইক শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।